This program is sponsored by Orient Pest Solutions Private Limited. Pests are smart, we are smarter. Co-sponsored by Nirman Concrete, the complete concrete solution, an ISO 9001 to 2015 certified company. দাশগুপ্ত, আমি এই ছবির কাহিনী বিন্যাস, চিত্রনাট্য এবং সংলাপ লিখেছি। তুমি ও তুমি নামের এই ছবিটা কাহিনী পরিকল্পনা অরুণিমা দে, কাহিনী বিন্যাস, চিত্রনাট্য এবং সংলাপ আমার। এই ছবিটা তিন বয়সের তিনজন মহিলাকে নিয়ে। প্রথম গল্পের নায়িকা গুঞ্জন, তার বয়স 16। জন্ম থেকেই তার ঠাকুমা, যেহেতু সে মেয়ে তাই তাকে কোনো রকম স্বীকৃতি দিত না। গুঞ্জন কী করে তার বাবার অনুপ্রেরণায় নিজেকে তৈরি করে ঠাকুমার স্বীকৃতি আদায় করলো, এটা হচ্ছে প্রথম গল্প। দ্বিতীয় গল্পের নায়িকার নাম সিঁদুর। সে তার কাকার কাছে মানুষ। সিঁদুরের প্রথম বিয়ে সিঁদুরকে একটা অদ্ভুত অভিজ্ঞতার সামনে নিয়ে যায়। সৎ মার একমাত্র ছেলে সিঁদুরের স্বামী, সে অসম্ভব পারভার্টেড, নারী শরীর ছাড়া সে তার মন বোঝে না, মনে আশ্রয় দেয় না। অতিষ্ঠ হয়ে সিঁদুর সেই পরিবার থেকে বেরিয়ে আসে তার কাকার কাছে। পরবর্তী সময়ে সিঁদুরের পরিচয় হয় একজন কমার্শিয়াল আর্টিস্টের সঙ্গে। সিঁদুর তাকে অত্যন্ত ভালোভাবে অ্যাকসেপ্ট করে। প্রথম শুটিংটা প্রায় কমপ্লিট এবং থার্ড যে শুটিং, যেখানে 65 বছরের একজন মহিলা এবং একজন পুরুষের সম্পর্ক, সৌমিত্র চট্টোপাধ্যায়, লিলি চক্রবর্তী, রজত গাঙ্গুলী এই গল্পের প্রধান চরিত্র। তাছাড়া সোমনাথ শর্মা আছে, সে লিলি চক্রবর্তীর ছেলের পাঠ করেছে। আমার নাম রজত গঙ্গোপাধ্যায়। হ্যাঁ, যে ছবিটা হচ্ছে এটা তিনটে ছোটো ছোটো গল্প নিয়ে একটা ছবি, তার মধ্যে তৃতীয় গল্পটায় আমার একটা ভূমিকা আছে। চরিত্রটা একজন রিটায়ার্ড কর্নেলের চরিত্র। এই চরিত্রের যারা মূল অভিনেতা অভিনেত্রী, সৌমিত্র চট্টোপাধ্যায় এবং লিলি চক্রবর্তী, এরা রোজ সকালে পার্কে মর্নিং ওয়াককে আসেন, আমিও যাই। সেই সূত্রেই ওদের সঙ্গে বন্ধুত্ব, সেই সূত্রেই ওদের সমস্যার সঙ্গে জড়িয়ে পড়া, এটাই হচ্ছে এই চরিত্রটা। প্রথম পর্ব বলতে শুটিংটা একটা পার্কের শুটিং, সেটা আমরা গল্ফ গ্রিনের সেন্ট্রাল পার্কে করি। আমার নাম সোমনাথ শর্মা, আর আমি এই ছবিতে থার্ড নম্বর যেই গল্পটা, লিলিদির ছেলের রোলটা অভিনয় করছি। মানে এখানে একটা কাইন্ড অফ নেগেটিভ রোল প্লে করছি। একদম, এটা তো আমি নিজেকে খুবই লাকি মনে করছি যে এই প্রথম ছবিতে মানে আমি ওনাদের সাথে কাজ করতে পারছি, এটা আমার খুব নিজেকে ভাগ্যবান মনে করছি। এবং অনেক কিছু শেখার আছে, এই প্রথম আমি করছি তো অনেক কিছু শিখছি, সবার থেকেই শিখছি, এবং দেখা যাক কতটা কী করতে পারি, বাট এভরি টাইম আই এম লার্নিং। আমি মৌসুমী দাস, আর এইখানে যে আমি চরিত্রটা প্লে করছি সেটার নাম হচ্ছে সুজাতা। এখানে আমি লিলি চক্রবর্তী মা, তার ওনার ছেলের বউয়ের রোলটা করছি আমি। তো প্রথমে আমি বলবো যে হ্যাঁ, মানে রিয়েলি আমি সত্যি ওনাদেরকে কাছ থেকে যে এইভাবে দেখতে পাচ্ছি আর ওনাদের সঙ্গে কাজ করতে পারছি, সেটা আমার মানে খুব সৌভাগ্য বলে মনে করছি। লিলি চক্রবর্তী আছেন, সৌমিত্র
চট্টোপাধ্যায় আছেন, ওনাদের সঙ্গে কাজ করা একটা সৌভাগ্যের ব্যাপার। আর আমি যে এখানে চরিত্রটা করছি সেটা অ্যাকচুয়ালি এই যে এখনকার জেনারেশনে আমরা অনেক সময় আমাদের আগের জেনারেশনের বাবা মা শ্বশুর শাশুড়ি এদেরকে অনেকটা ইগনোর করি, তাদের কথাটা সেইভাবে ভাবি না যে তারা কতটা ভালো থাকবে বা তাদেরকে ফিল করি না, কানিক মানে কিছুটা আর কি নেগেটিভ শেড। তো মানে এখানে আর কি ব্যাপারটা হচ্ছে আমাদের মধ্যে অ্যাকচুয়ালি মানে ছেলে ছেলের বউ এদের মধ্যে আর কি সেই ফিলিংসটাই নেই যে আর একটা মানুষ যে রয়েছে যে তাকে যে রেসপেক্ট করা বা তার ভালো মন্দগুলো দেখা, তারও যে একটা লাইফ আছে সেগুলোকে আমরা হয়তো ভুলে যাই। আমরা ভীষণভাবে আত্মকেন্দ্রিক, মানে আমরা সারাক্ষণ নিজেদেরকে নিয়ে ভাবছি আর কি, যে আমরা কীভাবে লাইফ লিড করব, আমাদের কোনটাতে ভালো হবে, আমরা কীভাবে চলবো সেইটা। কিন্তু আমাদের যে কোথাও একটা রেসপন্সিবিলিটি আছে যে তাদেরকে ভালো রাখাটা আমাদের দায়িত্ব, সেটা আমরা ভুলে যাচ্ছি। বাড়িতে বলতে গেলে হ্যাঁ, মানে আমি এই ব্যাপারটাকে মানে হয়তো বলছি বলে নয়, আমি নিজে এই ব্যাপারটাকে খুব ফিল করি। আমার বাবা মা বাড়িতে তো তারা আমার খুব বন্ধু, তারা আমার খুব ভালো বন্ধু, তারা যেমন আমাকে আর কি ভীষণভাবে সেইভাবে, সে তো বাবা মা, তো তাদেরকে নিয়ে আলাদা করে বলার কিছু থাকে না লাইফে। আর হয়তো বাবা মার মতো হয়তো তাদেরকে যতই দেওয়ার চেষ্টা করি না কেন, হয়তো তাদের জায়গায় রিচ করতে আমরা পারি না, ঠিক কথা, কিন্তু হ্যাঁ মানে তাদেরকে ভালো রাখার দায়িত্বটা যে আমারও সেটা আমি সবসময় মনে রাখার চেষ্টা করি। যে তুমিও তুমি, তো এটাতে আমি মায়ের রোল করছি, একটা মায়ের চরিত্র। আর মা আজকালকার মা যেরকম হয় আর কি, ছেলে ছেলের বউকে মানিয়ে নিয়ে নিয়ে, ছেলে ছেলের বউ একটুখানি অন্যরকম কিন্তু আমি মানিয়ে নিই, এরকম ধরনের মা। এই শ্যুটিংটা হচ্ছে রুবির পেছনে খান বাড়ি বলে একটা বাড়ি আছে, সেখানে গলফগ্রিনে সেন্ট্রাল পার্ক সেখানে হয়েছে। হ্যাঁ, কালকে হলে শেষ হয়ে যাবে।